Allahumma amin. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. O akasher malik, zaminer malik, navamandaler malik, bhumandaler malik, tomar akash batash navamandal bhumandal sob kichur tulonay amader hat dui ta ekebare chotto re Allah. Chotto duti hat pete bhog bhara asha niye hajar hajar pyara banda bandider ke niye tomar darbare hat tullam. আমাদের মুনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। হাজার হাজার মানুষ কোরআন প্রেমী জনসমুদ্রকে তুমি ইসলাম কায়েমের নাজরানা হিসেবে কবুল করে নাও। কোরআনের কথা বলতে যে, হকের কথা বলতে যে, যারা এদেশে জুলুমের শিকার তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও। আল্লাহ আমার দেশের বর্ডারে পার্শ্ববর্তী দেশ থেকে আসা রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভিজে খাবারের অভাবে কাঁদে, আল্লাহ এই লক্ষ লক্ষ মুসলিম নরনারীদেরকে তুমি হেফাজত করো। সাইয়েদনা ওমরের মতো এমন একজন লিডার দাও যার ধমকির চোটে অনশান সূচি বেহুশ হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। গোটা বিশ্বে যত মুসলমান নির্যাতিত, যত মুসলমান কারাবরণ করেছে তাদেরকে হেফাজত করো আল্লাহ। আমার 56,000 বর্গ মাইলের জমিটাকে, বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। তোমার আজাব আর গজব থেকে আমাদেরকে বাঁচাও। সূরাতুল হুজরাতে সামাজিক ইসলামী যে রীতিনীতি ভদ্রতা আমাদের শিখালা, এগুলো পালনের মাধ্যমে যেন আমরা সাহাবীদের মতো ভদ্র হতে পারি তৌফিক দাও। আমার পাশাকোটের যুব সমাজের ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। যুবক গুলো গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নৃত্যানুষ্ঠান করে নাই, কোরআনের মাহফিল করেছে আল্লাহ। আমার যুবক ভাইদেরকে সাইয়েদনা উমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে কবুল করে নাও। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিরিয়ালের মতো ভয়ঙ্কর আগ্রাসনী ছুবল থেকে আমার মা বোনদের বাঁচাও আল্লাহ। প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকি তোমার দেয়া কোরআন সুন্না অনুযায়ী যেন বাঁচতে পারি তৌফিক দাও। কোরআন সুন্না দিয়ে যেন জীবন গড়তে পারি তৌফিক দাও। যতদিন বাঁচব তোমার গোলামি করব, ভয় পেলে তোমারে ভয় পাবো, আর কাউরে যেন ভয় না পাই তৌফিক দাও। এলাকার যত জনপ্রতিনিধি আছে, এলাকার লোকদের যেন খেদমত করতে পারে, এলাকাটারে সাজাতে পারে, গোছাতে পারে তুমি তৌফিক দাও। অনেক আলেম ওলামা এসেছে, হাফেজে কোরআন এসেছে, সবগুলো কোরআনের পাগল আল্লাহ রে। 14 গ্রামে আসলে হাজার হাজার মানুষের বন্যা হয়ে যায়। রাব্বুল আলামিন 14 গ্রামের এই জনসমুদ্রকে তুমি কোরআনের সমুদ্র হিসেবে কবুল করে নাও। 14 গ্রামের কোরআনের জন্য এই গণজোয়ারকে ইসলামী আন্দোলনের গণজোয়ার হিসেবে কবুল করে নাও। আমার যখন ফুরাবে দিন আসে বেগহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে ও এ চির সাথী। আসে বেগহীন রাতি, রব্বুল আলামিন দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমরাও থাকবো না, সবাই আমরা এক পথের পথি, কেউ আগে গেছে তার মানে এই না আমরা বেঁচে যাব। আগে তারা গিয়েছে, আমরা পরে পরে যাব আল্লাহ। সমস্ত এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে দেখে, ওই বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটা জপতে জপতে, ঈমান নিয়ে যেন খোশ নসিবের সাথে আমরা বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।